Welcome to another new vlog. So guys, আপনাদের মাঝে অনেক দিন পরে আইসা বললাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন দেরি হয়ে গেছে গা ব্যস্ততার মাঝে ব্লগ দিতে পাইনি সরি এখন থেকে ডেইলি ব্লগ দেব তো আজকে আমরা যাব মর্গানে অনেক সুন্দর সুন্দর পিৎজা স্ট্রিট ফুড গুলো আপনাদেরকে দেখাবো খেয়ে দেখাবো পিৎজা বার্গার এত কম দামে অবিশ্বাস্য দামে আপনাদের ক্লাবক হয়ে যাবেন তো দেরি না করে চলেন যাও যাক লেটস গো তো গাইস এই যে আমার সাথে মামা আজে হাই এরে বলে কই দল লাগে তো এখন আমরা সবাই যাচ্ছি তো আমাদের সাথে থাকেন কিছু সিনেমাটিক ভিউ আপনাদেরকে দেখাই চলেন যাও যাক লেটস গো আমরা ফাইনালে আইসা পড়ছি খুব কাছাকাছি আমাদের সাথে থাকেন যাও যাক তো গাইস এই জায়গায় আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম ওইগুলো মুনতাসির মামার দেখাইতে কইছি কিন্তু ওই দেখাই নাই ক্যামেরাম্যানে তো ওইগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই দুঃখিত সরি তো ডাইরেক্ট খাওয়ার পর্যায়ে চলে যাই পিৎজা কিনছিলাম তো ওই জায়গায় চলে যাই চলেন লেটস গো তো গাইস পিৎজাটা খাওয়া শুরু করেছি পিৎজাটা হলো কসম এই যে দেখেন দেখতে পাচ্ছেন অস্থির একটা পিৎজা আঙ্গো সাথে দেন আমরা আরাম আপনাদের বুঝাবো কেন অনেক কিছু আছে তো পিৎজাটা খাইছি আমাদের সাথে খাই পিৎজাটা অস্থির ভাই এত কম দামি পিৎজা অমাইক 50 টাকা মাত্র অস্থির পিৎজা এই দামে পিৎজা সেবে আমি তো দশে নয় সবাই আসবেন আসে খাই দিবেন মর্গান স্কুলে আনতে মর্গান স্কুলের দিকে পাওয়া যায় সবাই আসবেন ইনশাল্লাহ পিৎজাটা দেখুন পিৎজাটা খাস খাই আপনার সাথে আছি শেষ পেট এমনি ভরে গেছে একটা পিজ্জা খেয়ে পিজ্জার অনেক ভালো ছিল তো আমরা আর কিছু খাইতাম না কারণ একটা খেয়ে পেট ভরে গেছে এখানে অনেক কিছু আছে তো আমরা পিজ্জাটা খাইলাম আজকে অনেক মজার মজার খাওয়াম কম দামে অনেক ভালো কিছু খারাপ না ভালোই আমরা একটা পিজ্জা খেলাম তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এখান থেকে দেখি একটা লাচ্ছি ডাচ্ছি খাইতে এনে চলেন আর আর কি আর কিছু খাইনি কে ওই জায়গায় বার্গার আছে আর রুল টুল আছে পরিচিত দোকান সবে আসবেন অনেক মজা কম দামে বার্গার আমি তো আপনাদের দিয়ে দিয়েছি কম দামে পিজ্জা তো চলেন দেখি লাচ্ছি ডাচ্ছি খাওয়া যাবে এই যে গাইস লাচ্ছি ডাচ্ছি আছে হালুদ হালুদ আছে এখানে আমার সাথে দেখতে পাচ্ছেন এই যে আমরা এই জায়গায় এসে বসছি ফালুদা আছে চকলেট আইসক্রিম আছে কোল্ড কফি আছে চকলেট শেক আছে লাচ্ছি শেক আছে সবাই খাইতে পারবেন বানানা বানানা শেক আছে স্ট্রবেরি আছে খেজুরের লাচ্ছি আমরা এটা অর্ডার দিয়েছি খেজুরের লাচ্ছি রেখে আপনাদেরকে জানাবো স্ট্রবেরি আইসক্রিম ওরিও শেক আছে তো সবাই আসবেন এটা অনেক সুন্দর একটা স্ট্রিট ফুডের জায়গা এই জায়গায় আর অনেক সুন্দর সুন্দর দোকান আছে আমি হ্যাঁ জি আঙ্কেল বিসমিল্লাহ লাচ্ছি তো এখন এর দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ লাচ্ছি সবাই আসবেন তো এখন আমি এই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো ওই জায়গায় একটা দোকান এটা স্ট্রিট ফুড এই জায়গায় অনেক দোকান আছে ওই জায়গায় যেমন বার্গার ইয়ারটো দেখাইছিলাম এখন বন্ধ এখন আস্তে আস্তে খুলতেছে আপনাদেরকে কম বেশি দেখানোর চেষ্টা করবো তো এখন আমাদেরকে খেজুরের লাচ্ছিটা বানাইতেছে তো দেখান আঙ্কেল খেজুরের লাচ্ছি কত গিয়া এখানে কি কি পাওয়া যায় আঙ্কেল এখানে কি পাওয়া যায় খেজুরের লাচ্ছি পাওয়া যায় ফুলকপি পাওয়া যায় চকলেট শেক পাওয়া যায় স্ট্রবেরি শেক পাওয়া যায় তারপর চকলেট শেক পাওয়া যায় লাচ্ছিটা বানাই আমাদের সাথে থাকেন
করবো, খেজুরের লাচিটা হয়ে গেছে, সবই করবো। তো গাইস এই যে আমাদের খেজুরের শেকটো হয়ে গেছে, তো এখন আমরা এখন খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাই গ্যাস অস্থির, ও মাই গ্যাস অসাধারণ মিষ্টি, খেজুরের একটা ফ্লেভার সাথে দুধের ফ্লেভার সব কিছু মিলে কম্বিনেশনটা অস্থির। ও মাই, আমি এটা 10-10 দিলাম, আলহামদুলিল্লাহ সবে আসবেন, এখানে অনেক ধরনের লাচ্ছি পাওয়া যায়, তো আমাদের সাথে থাকেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, আজকে আমরা কিছু দেখাইতে পারলাম না, বন্ধ, আরেকদিন এসে দেখাবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা খাইলাম আজকে ব্লগটা, এই পর্যন্ত ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের পরবর্তী ব্লগের জন্য পাশে থাকুন। বাই বাই, আসসালামু আলাইকুম।